দেশের যা পরিস্থিতি হয়েছে আগামী আগামী বছর আসতে পারবো কিনা জানি না, তাই আমার ভবা পাগলা বলে গেছে এই যে এবছরে যে ধামে যা পেয়েছি, যেটুকু পেয়েছি এই ধামে এসে হরিবল উলুধ্বনি দিয়ে আমরা সে প্রাণ গোবিন্দকে ডাকবো আর বলবো হে গোবিন্দ পর বছরে যেন আরো সুন্দরভাবে অনুষ্ঠান হয়, করোনা যেন নদীর ওপার থাকে, অগ্রদ্বীপের মেলার মধ্যে ওখানে নাচানাচি করে করিব, তাই নাকি? বারে বারে আর আশা মন মান হবে জন হবে জন আমন সাধে জন আর হবে না রে মো পারে পারে আর আশা হবে রে মো পারে পারে আর আশা হবে বলবে কি না এরা আমার হরিনাম আমার গুণগান শুনেছে, এদেরকে যা দেবার পরজন্মে দিতে হবে, তা কি বলছে? তুমি যাহা কহতে আসিয়া তুমি কাহার না প্রকার তুমি যাহা বহ তুমি কাহার না প্রকার অপ্রকাশ তার কাছে যে সর্বনাশ। দেখুন এখানে না অনেকেই আছে মনের ভিতরে এমন একটা দুঃখ আছে যে মুখে হাসি ফুটছে না, কিন্তু ওই দুঃখটাকে যদি কোনো বন্ধু কি বান্ধবীর কাছে প্রকাশ করা যায় তাহলে দেহের থেকে কিন্তু অনেক হালকা হয়ে যায়, আর যদি সে হালকাটা না হওয়া যায় তখন তখন কিন্তু ভগবানকেই দোষ দেওয়া হয়, কিন্তু ওটা ভুল হবে। আমি কর্ম করেছি আমার সাজা ভগবান দেবে, কিন্তু ভগবানকে তো দোষ দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই আমার ভবা পাগলা বলেছে তুমি যাহা বহত হলে পাহার না প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ জুড়িয়া বসে আছে
পারে বারে তারা সাহাবে না ও মন বারে বারে তারা সাহাবে না সাবধানে চলো মন সাবধানে চলো মন তাই বাবা পাগলা বলেছে আমি এই দাদাকে বলবো দাদা সাবধানে পা ফেলো নলে কিন্তু আকালে চলে যেতে হবে হরি বল বলে তারপরে ভবা পাগলা বলে যায় সাবধানে চলো মন হুঁশিয়ার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার সাবধানে চলো মন হুঁশিয়ার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার বাড়ি বাড়ি